আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم النبي أولى بالمؤمنين من أنفسهم شبري وبسدي أمرا بيغدا شطة قلور ني آجكو إن شاء الله أما دير دھاراوائيك ألو چنا إسلامي سيسترچر آجكو أما دير دھاراوائيك ألو چنا شلطم پارب إتو پورب أمرا پنورتي پارب إسلامي سيسترچر ني قطع بولا چل الحمد لله أمرا پتھمتو আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শিষ্টাচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান দেখানো, এই বিষয়ে বেশ কিছু পর্বে আলোচনা করেছি। এবং গত পর্বটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসতে পারি, ভালোবাসা দিতে পারি, যেইভাবে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হবেন এবং আমরা তার প্রকৃত উম্মত হতে পারবো, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমরা প্রথম পর্বে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা গত পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের যে দিকটি উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার সম্পর্কে জানা, আল্লাহর কাছে তার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা বোঝা এবং ঈমান আনা, অথবা ঈমান আনা তার মর্যাদা বোঝা, আমরা এভাবে বলতে পারি। আজকে যেটি আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করতে পারি, আমরা দ্বিতীয়ত বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক ভালোবাসা, সর্বাধিক ভালোবেসে তাকে আমরা সম্মান দেব। আমরা শুধুমাত্র মুখের দাবিতে ভালোবাসা এটি কিন্তু নয়, অনেকে নবী প্রেমিক বলতে চাই, নাউযুবিল্লাহ মিন যালিক, আশিকে রাসূল বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাত তাদের মাঝে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদেশ এবং নিষেধ তা থেকে তারা অনেক অনেক দূরে। একে রাসূল প্রেমিক বলে, রাসূলের ভালোবাসা মূলত তারা অর্জন করতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ভালোবাসা শিক্ষা দিয়েছেন, যেভাবে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, নবীর হক আদা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ আজকের পর্বে বা আজকের আলোচনাতে আমরা অতি সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনদের নিকট তাদের আত্মার চেয়েও, তাদের চেয়েও অধিক নিকটবর্তী, অধিক ঘনিষ্ঠতম, অধিক আপন। আল্লাহ আকবর, এর চেয়ে বড় আর কি হতে পারে? আমাদের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালোবাসার পাত্র, অধিক নিকটতম আমাদের আত্মার চেয়ে। আল্লাহ আকবর, এটি হচ্ছে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচেয়ে আপন, সবচেয়ে আপন। তার আদেশ এবং নিষেধ আমার কাছে সবচেয়ে প্রিয়, আদেশগুলো আমার কাছে প্রিয় গ্রহণ করার ক্ষেত্রে, নিষেধগুলো আমার কাছে প্রিয় বর্জন করার ক্ষেত্রে। তিনি হলেন আমার আমার কাছে ভালোবাসার পাত্র, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ করে, তার কথা ফলো করে, তার ফলোয়ার হয়। আল্লাহ আকবার, আমরা হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে যেহেতু তিনি স্পষ্ট করেছেন মুমিনদের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ঘনিষ্ঠতম, অধিক আপন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতটি সামনে রেখে কথা বলেছেন, ওয়ালা ইউতিম্মু লাহুম মাকামাল ঈমান হাত্তা ইয়াকুনা আর-রাসূলু
হাত্তা ইয়াকুনা আর-রাসূলু আহাব্বা ইলাইহিম মিন আনফুসিহিম। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতকে সামনে রেখে তিনি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তাদের ইমানের পূর্ণতা হবে না অথবা তারা পরিপূর্ণ ইমানদার হবেন না যতক্ষণ না তাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালোবাসার পাত্র হবে, তথা আমার নিকট পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে যাকে আমি ভালোবাসতে পারি, অনুরূপভাবে ভালোবাসার যত দিক হতে পারে, সর্ব উচ্চ ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা, অধিক ভালোবাসা নবীর ভালোবাসা হতে হবে। যতক্ষণ না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত মূলত আমার ইমানের পূর্ণতা লাভ করেনি, পরিপূর্ণ ইমানদার হয়নি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে সর্বাধিক ভালোবাসা। আমরা নবীকে সর্বাধিক ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো সবচেয়ে বেশি ভালোবাসি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট সবচেয়ে ভালোবাসার পাত্র, অধিক ভালোবাসার পাত্র। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের সকলের চেয়ে অধিক ঘনিষ্ঠতম আপন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন কি ফাদলান আন আবনাইহিম ওয়া আবাইহিম, এমন কি তাদের সন্তানাদি পিতামাতা তাদের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক নিকটতম ভালোবাসার ক্ষেত্রে। আর এই মর্মে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে সবচেয়ে ভালোবাসার পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর পথের ভালোবাসা, নবীর ভালোবাসা এদিকগুলি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেশ কিছু দিক তিনি উল্লেখ করেছেন, খুব গুরুত্বপূর্ণ দিকগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রবি আপনি ঘোষণা করে দিন, তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, তোমাদের নিকট যদি আল্লাহ তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়ে তোমাদের নিকট অধিক ভালোবাসার পাত্র হয়, ভালোবাসা ভালোবাসা পায়, ভালোবাসার দাবি রাখে তোমাদের পিতামাতা, তোমাদের পিতামাতা আল্লাহর চেয়ে, আল্লাহর রসুলের চেয়ে এবং আল্লাহর পথে যুদ্ধ জিহাদের চেয়ে অধিক ভালোবাসা তোমরা যদি দাও তোমাদের পিতামাতাদেরকে, তোমাদের সন্তানদেরকে, তোমাদের 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 ভাইয়েরা যারা রয়েছে, তোমাদের ভ্রাতাগণকে, তোমাদের স্ত্রীগণকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক একটি করে উল্লেখ করেছেন, এবং তোমাদের আপনজনকে, আপন গোষ্ঠীকে, এবং তোমাদের অর্জিত সম্পদকে, তোমাদের ব্যবসা বাণিজ্যকে, যে ব্যবসা বাণিজ্য কিছুটা মন্দা হতে চলেছে যাকে তোমরা ভালোবাসা দাও, যদি এমন ব্যবসা বাণিজ্যকে এবং তোমাদের বাসস্থানকে, তোমরা যা ঘরবাড়ি নির্মাণ করেছ তাকে তোমরা যদি অধিক ভালোবাসো আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে এবং আল্লাহর প্রতি যুদ্ধ জিহাদের চেয়ে, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসার, তথা আজাবের অপেক্ষা করতে থাকো। আল্লাহু আকবার। এখানে তাহলে অনেকগুলো আমরা দিক পেয়েছি, তার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। পৃথিবীর যত ভালোবাসা রয়েছে আল্লাহ তাআলা এক একটি করে উল্লেখ করেছেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী পরিবার, তোমাদের ভাই ভাই বোন, তোমাদের ভ্রাতামণ্ডলী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, ঘর বাড়ি, যা কিছু অর্জন আমরা করেছি, অর্জিত সব সব কিছুর চেয়ে অধিক ভালোবাসার পাত্র হলেন আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলকে অধিক ভালোবাসতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করব, কিভাবে তার প্রতি আমরা শিষ্টাচার দেখাব,
কিভাবে আমরা ভালোবাসতে পারি, ভালোবাসা কিভাবে দিতে পারি, প্রকৃত ভালোবাসা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অধিক ভালোবাসতে হবে, সবচেয়ে ভালোবাসা তাকে দিতে হবে, এমনকি আবার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, দুনিয়াতে ভালোবাসার আর যত দিক রয়েছে তার চেয়েও অধিক ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হলো মূলত ভালোবাসা। ইমামে আমরা সহিহ বুখারী থেকে একটি হাদিস পড়ব, যে হাদিসটি আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কল কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার হাত তিনি ধরেছিলেন। ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ لأنت أحب إلي من كل شيء إلا من نفسي। نبينا حبيبنا صلى الله عليه وسلم عمر رضي الله عنه হাত তিনি ধরেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার আত্মার চেয়ে বেশি তথা আমি আমার আত্মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে আপনাকে ভালোবাসি। কে বললেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী তার হাত ধরে আছেন, তিনি আল্লাহর নবীর ভালোবাসা তিনি প্রকাশ করছেন, আল্লাহর নবীকে তিনি ভালোবাসেন, এই কথাটি তিনি উপস্থাপন করলেন, তবে নিজের আত্মাকে একটু বেশি ভালোবাসা দেখাতে চাইলেন। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আল্লাহর নবী বললেন যে না উমর, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। আমি আল্লাহর শপথ দিয়ে বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে পারো না যতক্ষণ না তুমি তোমার আত্মার চেয়ে আমাকে অধিক না ভালোবেসেছ, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদারও হতে পারো ইমানদার হতে পারো না। ফাকাল লাহু উমর ফা ইন্নাহু আল আনা ওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফিরে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার আত্মার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া উমর, হে উমর, তুমি এখন পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো। আল্লাহু আকবার। এই জন্য পরিপূর্ণ ইমানদার হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটি হচ্ছে নবীর মর্যাদা, এটি হচ্ছে নবীর সম্মান। আপনি নবীকে সম্মান দিতে চান, নবীকে ভালোবাসা দিতে চান না। আল্লাহ নবীকে ভালোবাসতে পারেনি আপনার আপনার আত্মার চেয়ে, আপনার স্ত্রী পরিবারের চেয়ে, আপনার পিতামাতার চেয়ে, আপনার আত্মীয় স্বজনের চেয়ে প্রকৃতপক্ষে আপনি ইমানদার হতে পারেন। নবীর ভালোবাসা হবে সবচেয়ে অধিক, সর্বাধিক, সবচেয়ে উচ্চ ভালোবাসা। আপনি সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছেন। আজকে সমাজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাবো এক একটি করে উল্লেখ করেন এবং তার ভালোবাসার কথা বলেন, যে আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, পিতামাতাকে ভালোবাসি, দেশবাসীকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, কিভাবে আমি দাড়িকে ভালোবাসতে পারি? নাউযু বিল্লাহ মিন যালিক। যদি দাড়ি রাখি মানুষে কি বলবে? এখানে কিছুটা নিজেকে ছোট মনে করে, ছোট মনে করে এবং নবীর উপরে ভালোবাসা দেয়, যে আমি ভালোবাসি তাদেরকে, তারা আমাকে কম ভালোবাসবে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, তার নিজের বডির ক্ষেত্রে, তার আমল আখলাকের ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলোকে এক একটি তুলে ধরে বলে যে না, এই এই কারণে আমি ভালোবাস এই কাজটি করতে পারছি না। নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ কি বলবে, মানুষ কি বলবে এর চেয়ে আপনার রব কি বলবেন, এটি আপনি প্রশ্ন করেন, এটি আপনি প্রশ্ন করেন। হতভাগা আমলের ক্ষেত্রে একটিকে বলে এবং দুনিয়ার অজুহাতগুলোকে সামনে দাঁড় করায়, নবীর ভালোবাসাকে সেখানে বিলীন করে দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দিই। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি পরিপূর্ণ ইমানদার, ইমানের পথে আপনার বাধা থেকে গেছে, আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন, ইমানদার হতে পারেন। পরিপূর্ণ ইমানদার হতে হলে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, নবীর সুন্নতকে প্রাধান্য দিতে হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে যতক্ষণ না
আমাকে সর্বাধিক ভালোবেসেছে। আল্লাহ নবী থেকে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে যতক্ষণ না আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সর্বাধিক ভালোবাসে তার মিন ওয়ালাদিহি। আল্লাহ নবী প্রথমে উল্লেখ করেছেন তার সন্তানাদের চেয়ে, সন্তানাদের ভালোবাসা রয়েছে। যতক্ষণ না সে আমাকে ভালোবাসতে পেরেছে তার সন্তানাদের চেয়ে, সন্তানাদের চেয়ে আমাকে ভালোবাসতে না পেরেছে, অনুরূপভাবে ওয়ালিদিহি তার পিতামাতার চেয়ে বেশি ভালোবাসতে না পেরেছে, ওয়ান্নাস আজমাইন এবং সকল মানুষের উপরে আমাকে প্রাধান্য না দিয়েছে, ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য না দিয়েছে, সবার উপরে আমাকে ভালোবাসতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে। আল্লাহ নবীর ভালোবাসা, আমি নবীকে সম্মান দিই, আমি নবীর প্রতি শিষ্টাচার রক্ষা করি, কিভাবে মুখের দাবিতে আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসি, না সেটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখতে হবে তার আনুগত্য করার মাধ্যমে। আমরা একটু পরে সে বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে সে ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ লাভ করতে পারে না। ইহাদিসটিও সহিহ মুসলিমে বর্ণিত হয়ে আছে। আল্লাহ নবী বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ নবী বলেছেন, তিনটি বিষয়, তিনটি দিক যার মাঝে রয়েছে সে ইমানের মজা পেয়েছে। আল্লাহ আকবার। উল্টো দিকে আমরা কথা বলতে পারি, যার মাঝে তিনটি দিক নাই, তিনটি জিনিস নাই, সে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ পাই, মজা পাই। আল্লাহ নবী প্রথম যে দিকটি উল্লেখ করেছেন সেটি হলো, মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ নবী বলেছেন যে সে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছে, সে ইমানের মজা পেয়েছে। আল্লাহ নবী বলেছেন, সে ব্যক্তি ইমানের মজা পেয়েছে যার নিকট আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা সবার উপরে প্রাধান্য পেয়েছে, সে ইমানের মজা পেয়েছে। এই জন্য আল্লাহ নবী শপথ দিয়ে বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না যতক্ষণ না আমাকে ভালোবাসে তার সন্তানাদের চেয়ে, পিতা মাতার চেয়ে, সকল মানুষের চেয়ে। আল্লাহ নবী এখানে বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ইমানের স্বাদ পায়নি, মজা পায়নি, মজা পেতে পারে না যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা সকলের উপরে হবে, সর্বাধিক হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের, ততক্ষণ ইমানের মজা পেতে পারে না। এই জন্য ইমানের মজা কিন্তু পরিপূর্ণ মজা সবাই পায় না, ইমানের মজা পায় না। আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রাধান্য না দিতে পারলে সে প্রকৃতপক্ষে ইমানের মজা পাবে না। সবসময় আল্লাহ এবং আল্লাহর রসুল তার কাছে ভালোবাসার পাত্র, আল্লাহর আদেশগুলি তার কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর নিষেধাজ্ঞাগুলি তার কাছে সবচেয়ে জঘন্য, আল্লাহর নবীর আদেশগুলি তার কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর নবীর নিষেধাজ্ঞাগুলো সবচেয়ে জঘন্য, সবচেয়ে হীন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করেছেন, না এটি আমি করতে পারি না, করতে পারি না। আজকে দেখুন আমাদের মুসলিমদের পোশাক পরিচ্ছদগুলো, নাউযুবিল্লাহ মিন যালিক, যেখানে আযাব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন করেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার, যার পোশাক টাকনার নিচে সে অংশ হলো জাহান্নামে, জাহান্নামে। আল্লাহু আকবার, কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ভীতি প্রদর্শন করেছেন, এটি কেবিরা গুনাহ। এই জন্য ওলামাগণ বলেছেন, কিছু হাদিসে অহংকার শব্দটি উল্লেখ হয়েছে, অহংকার শব্দ, বিজ্ঞ ওলামাগণ বলেছেন যে কেউ যদি অহংকার ছাড়াও পড়ে তবুও সে কেবিরা গুনাহ করেছে। কেননা আল্লাহ নবী এই হাদিসে বলেছেন যে যে টাকনার নিচে পোশাক পড়েছে সেই অংশ হলো জাহান্নামে। এখানে তাহলে এটাকে ভীতি প্রদর্শন করা হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে, যে অহংকার বশত পড়বে সে আরো অন্যায়, বড় অন্যায় লিপ্ত হবে, আরো বড় গুনার কাজ করে বসবে, এই জন্য আমাদের
পরিপূর্ণ এই সাড়ে তিন হাত বডিকে, আমাদের আচার আচরণকে, চালচরণকে, কথাবার্তাকে, সকল দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফুটে উঠবে। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা, তিনি শ্রদ্ধা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার তিনি রক্ষা করেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহু আকবার। সাহাবীগণ তারা এটি অনুভব করেছেন। এই মর্মে আমরা হাদিস পেয়েছি, বিশেষ করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছিলেন, কলা আনাসুন ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইসলাম কবুলের পরে আমার কাছে সবচেয়ে যেই কথাটিতে আমি বেশি খুশি হয়েছে, সর্বাধিক খুশি হয়েছে, আমি এই কথাতে বেশি আনন্দিত হয়েছে, এটি আনন্দের একটি বিষয়, এই কথাটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা, তিনি বলেছেন ফা ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথেই তোমার হাস্যর নাশ হবে, তার সাথেই তুমি থাকবে। এই কথাতে আমি অধিক খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, এটি আমার কাছে ইসলাম আনার পরে বড় একটি আনন্দের বিষয়। এরপর তিনি বর্ণনা করেছেন, কল আনাসুন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফা আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওয়া আবা বকরিন ওয়া উমর, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, ফা আরজু আন আকুনা মাআহুম, আমি তো আশা করি যে আমি তাদের সাথেই হব, আমি তাদের সাথেই থাকব। আল্লাহু আকবার, আমি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আবু বকরকে বেশি ভালোবাসি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে বেশি ভালোবাসি, আমি তো আশা করি যে আমি তাদের সাথে থাকব, যদিও আমলের ক্ষেত্রে কিছু আমল তাদের মতো নাও করতে পারি, আমার ভালোবাসা তাদের প্রতি রয়েছে ওয়াগা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখতে হবে যেমনটি ভালোবেসেছিলেন তার সাথীবর্গ। আল্লাহু আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, কেননা আমরা প্রসিদ্ধ হাদিসটি জানি, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ মাতা সাআ, ইয়া আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ নবী তাকে বলছিলেন, কল ওয়ামা আদাদতা লিসাআ, আচ্ছা তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছো, এখন তুমি বলো কিয়ামতের প্রস্তুতি তুমি কতটুকু গ্রহণ করেছো। কল হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটি আমার বড় সম্পদ, আমি কিয়ামতের এটি পথেও সংগ্রহ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, অতএব তুমি জেনে রাখো তুমি যাকে ভালোবাসো তার সাথী হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলছিলেন যে আমি ইসলাম আনার পরে, ইসলামে আসার পরে সবচেয়ে আনন্দের বিষয়, আনন্দের যে সংবাদটি আমার কাছে সেটি হচ্ছে যে আমি তার সাথী হব যাকে বেশি ভালোবাসে, আমি তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে ভালোবাসি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আমরা কথা বলছি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান প্রদর্শন করতে পারব। এই জন্য সম্মান প্রদর্শন করতে হলে সবচেয়ে বেশি ভালোবাসা, বেশি ভালোবাসতে শিখতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মর্মে আমরা একটি হাদিস বলবো যেটি মুমিনের, আল্লাহর নবীর উম্মতের কামনা, তার একনিষ্ঠ উম্মতের কিছু কামনা বাসনা থাকবে। আল্লাহ নবী বলেছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান, আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি যে ভালোবাসবে উম্মত, তারা হলেন এমন মানুষ, তারা এমন উম্মত, ইয়াকুনুনা বাদি,
ইয়াওয়াদ্দু আহাদুহুম লাও রাআনি বিআহলিহি ওয়া মালিহি, তারা আশা পোষণ করবে, তারা কামনা করবে যে আমরা যদি আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং অর্থ সম্পদের বিনিময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম, তার ভালোবাসা লাভ করতে পারতাম, তার সহচর্য লাভ করতে পারবো, এই কামনা তাদের মাঝে থাকবে। আল্লাহ আকবার, এই জন্য মুমিনের কামনা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, তার সঙ্গী হিসেবে থাকা, তথা এখানে পরকালে তাকে দেখার যে বিষয়টি সেটি সে কামনা করবে, আমি আল্লাহ নবীকে দেখব। আর দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ নবী বলেছেন যদিও তাকে তার অর্থ সম্পদ এবং পরিবার পরিজনের বিনিময়েও আল্লাহ নবীর ভালোবাসা সে পেত, সেটি কামনা সবসময় সে করত। আমাদের কামনা, মুমিনদের কামনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়া। আমরা সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাব, আল্লাহ নবীকে ভালোবাসতে হলে যেটি আমরা প্রথমে উল্লেখ করেছি যে নবীর প্রতি শিষ্টাচার রক্ষা করতে হলে তাকে সর্বাধিক ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে সর্বাধিক ভালোবাসতে হবে। কিভাবে আল্লাহ নবীকে আমরা বেশি ভালোবাসতে পারব, আমরা পয়েন্ট আকারে যদি বলি তাহলে এইভাবে আমরা বলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থাতে সহযোগিতা করা, এটি ভালোবাসা। সাহাবাগণ করেছেন, সাহাবাগণ করেছেন, মৃত্যুর পরেও তাকে তার দিনকে, তার রেখে যাওয়া দিনকে, সুন্নতকে সাহায্য করা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারি, সাহাবাগণ করেছেন। আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে নিজের বক্ষ পেতে দিয়েছেন, নিজের বক্ষ পেতে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে তারা এতে আনন্দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারবেন যার মাধ্যমে দিনের বড় সহযোগিতা হবে, এটি তাদের কাছে ভালোবাসার একটি ভালোবাসা, তাদের এটি লক্ষ্য উদ্দেশ্যই ছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল, তারা ভালোবেসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে। তিনি বিদায় গ্রহণ করেছেন, আমরা কিভাবে ভালোবাসব, আমরা ভালোবাসবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে দীন ইসলাম, ইসলামকে সাহায্য করে, অনুরূপভাবে তার সুন্নতকে সাহায্য করে। কিভাবে আমরা সাহায্য করব, নিজে মানব এবং অন্যদেরকে আমরা অন্যদের মাঝে দাওয়াতের কাজ করব, এটি হচ্ছে সাহায্য সহিতা করা, তার সাথে হওয়ার কামনা বাসনা রাখা। এ মর্মে আমরা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি থেকে আমরা কিছু দিক পড়ব, তিনি সহি মুসলিমের বিষয়গুলো উল্লেখ করেছেন। কাদি ইয়াদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ নবীকে ভালোবাসার যে নিদর্শন হবে, তিনি বলেছেন অমিন মাহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ভালোবাসার নিদর্শন হলো নুসরাতু সুন্নাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নতকে সাহায্য করা। কিভাবে, আমরা একটু আগে বলেছি যে তার সুন্নতকে আমরা সাহায্য করব নিজে বাস্তবায়নের মাধ্যমে এবং অন্যদেরকে দাওয়াতের মাধ্যমে। ওয়াজ্জাবান শরিয়াতিহি, তিনি যে শরিয়ত রেখে গেছেন তা পালন করে অন্যদেরকে এই শরীয়ত তাদের নিকটে দাওয়াতের কাজ করে। ওয়াত্তামান্নি হুদুর হায়াতিহি, তিনি এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে আমাদের অন্তরে আশা পোষণ করা, যে তিনি যদি আমাদের এই মুহূর্তে উপস্থিত থাকতেন তাহলে আমরা কিভাবে তাকে সহযোগিতা করতাম, তার আদেশ এবং নিষেধকে সহযোগিতা করতাম, এবং এই মর্মে তার অর্থ সম্পদ ব্যয় করা। আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় গ্রহণ করেছেন কিন্তু তার রেখে যাওয়া দিন সেটি কিন্তু বিদায় হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এবং নিষেধ নিয়ে এসেছেন সেটি কিন্তু বিদায় হয়নি। অতএব তার আদেশ এবং নিষেধকে সহযোগিতা করা, এটি কিন্তু বড় একটি দিক। অনুরূপ আমরা বলবো পরিপূর্ণ আনুগত্য করা, আল্লাহ নবীর আনুগত্য করা, এভাবে আল্লাহ নবীকে আমরা ভালোবাসতে পারি, তার রেখে যাওয়া সুন্নতকে মানুষের মাঝে কিভাবে পৌঁছাতে পারে সাধ্য অনুসারে চেষ্টা প্রচেষ্টা করার এবং ব্যয় করা। আমি অর্থ সম্পদের বিনিময় হলেও, অর্থ সম্পদের বিনিময়ে হলেও আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নতকে আমি বিতরণ করব, অন্যের নিকট পৌঁছে দেব, দাওয়াতের কাজ করব, অন্যদেরকে উদ্বুদ্ধ করব, নিজে আনুগত্য করব, অন্যদেরকে আনুগত্য উদ্বুদ্ধ করব, এটি হচ্ছে ভালোবাসা।
অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধিতা করে, এই বিরোধিতার মুহূর্তে চুপ না থাকা, তাকে সাপোর্ট না দেওয়া, বরং সাধ্য অনুসারে প্রতিবাদ জানানো, সুন্দর ভাষাতে প্রতিবাদ জানানো যেতে পারে, আন্তরিকভাবে দোয়া করার মাধ্যমে প্রতিবাদ জানানো যেতে পারে। নেবীর বিপক্ষে কথা বলা হচ্ছে, নেবীর মান সম্মানের বিপক্ষে কথা বলা হচ্ছে, আপনি সেটিকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন। ইমানের ত্রুটি রয়েছে আপনার, ইমানের ত্রুটি রয়েছে। আমরা এই কথা বলিনি যে জ্বালাও ভাঙ্গো, আমরা এই কথা বলিনি। এক শ্রেণীর ভাইরা কিন্তু রয়েছে না, এটি আসলে ভালোবাসা তো নয়, প্রতিবাদ করতে হবে, আর প্রতিবাদের ভাষা সুন্দর হবে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনাকে প্রতিবাদ করতে হবে যেটি উত্তম পন্থাতে প্রতিবাদ করতে হবে। আপনি সুন্দর লেখনী পারেন, লেখনী ভালো করে লেখুন। আপনি সুন্দর করে বলতে পারেন, আপনি ভালো করে বলেন, আপনি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার প্রসারের জন্য, তার সুন্নতের প্রচার এবং প্রসারের জন্য আপনি সাধ্য করেন, অর্থ ব্যয় করুন। আজকে যারা সুন্নতের পক্ষে লড়েছে, আপনি পক্ষে লড়ুন। এটি হচ্ছে প্রতিবাদ, এটি হচ্ছে প্রতিবাদ। এই জন্য চুপ না থাকা, সাধ্য অনুসারে প্রতিবাদ করা, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পেশ করা, অধিকারে দুরুদ পেশ করা, এটি কিন্তু তাকে সম্মান দেখানো, তার হক এটি। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই ভালোবাসার এটি বড় একটা প্রতীক আমরা বলতে পারি। আপনি অধিকারে দুরুদ পেশ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা না করা, বিদাতে লিপ্ত না হওয়া। এই জন্য প্রতিটি আমলকে শরীয়তের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই বাছাই করে নেওয়া, যে আমি যে আমলটি করেছি, যে আমলটি করছি, যে আমল সম্পর্কে অন্যদেরকে আমি উদ্বুদ্ধ করছি, সে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিনা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না হয়ে থাকে এবং এটি যদি নতুনত্ব কিছু হয়ে থাকে, তাহলে তা সেখান থেকে ফিরে আসা, তৌবা করা এবং সুন্নত বিরোধী যে বিদাতগুলো সমাজে রয়েছে সেগুলোর প্রতিবাদ করা, এটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং সাহাবিদেরকে ভালোবাসা, সাহাবিদেরকে গালমন্দ না করা, তার পরিবার পরিজনকে গালমন্দ না করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, তাদের বিষয়ে কটু মন্তব্য না করা, কুধারণা পোষণ না করা, সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রতীক। অনুরূপে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব রক্ষা করা, সর্বদাই কথা বলার ক্ষেত্রে, চালচলনে, আচার আখলাকে সর্বদা আপনি আদব রক্ষা করে চলবেন, নবীর কথা আপনাকে প্রাধান্য দিতে হবে। এই ক্ষেত্রে বিরোধিতা না করা কোনো ক্ষেত্রে, যখন সুন্নত বলে সাব্যস্ত হবে, সঠিক হাদিস বলে প্রমাণিত হবে, এই ক্ষেত্রে আপনি যদি পালন নাও করতে পারেন, সেটিকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। এ ধরনের আমরা শুনেছি অনেক বিষয় নিয়ে অনেক সময় কথা বলে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গলু বা সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি না করা, নবীকে কখনো মর্যাদা দিতে যে অধিক মর্যাদা, যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, সে মর্যাদার আসনে তাকে বসানো, এটি যেমন অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুতরুনি, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো না, বলো আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা চলছিল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্মান প্রদর্শন করতে পারি, এই মর্মে আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি আরো কয়েকটি পর্বে, আমরা ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমরা সম্মান প্রদর্শন করতে পারি এ বিষয়ে আমাদের কথা হবে। আমরা সবার উদ্দেশ্যে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক দান করুন, আমরা যেন তাকে পরিপূর্ণ ভালোবাসতে পারি, যে ভালোবাসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন সে ভালোবাসা যেন আমরা দিতে পারি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হলে যা করণীয় তা যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এ বলে আজকে সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।